কাজী সালাউদ্দিন এবং সালাম মুর্শিদির দ্বন্দ্ব এবার প্রকাশ পেল দেশের সর্বোচ্চ আদালতে। সালাউদ্দিন দুর্নীতির অনুসন্ধান স্থগিত না চাইলেও তা স্থগিত চান সালাম মুর্শিদি। এতে দ্বিধা বিভক্ত হয়ে যান আদালতও। তবে আপাতত চেম্বার আদালতের সিদ্ধান্ত, বাফুফের অভ্যন্তরীণ দুর্নীতির অনুসন্ধান চলবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের বিরুদ্ধে ফিফা ও সরকারের দেয়া অর্থ আত্মসাত ও জালিয়াতির অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গেল বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি। তবে রোববার সকালে দ্বিধাবিভক্ত তারা। কাজী সালাউদ্দিন চেম্বার আদালতকে সাফ জানিয়ে দেন এই আবেদন করেননি তিনি, কাজেই তার আবেদন প্রত্যাহার করা হোক। কিন্তু কাজী সালাউদ্দিনকে পাশ কাটিয়ে বিস্ময়করভাবে তদন্ত স্থগিত চান সালাম মুর্শিদি। এই দেড় মাস পরে এসে উনি এই আপিল, উনি চান না যে এটা হোক, তো সেটা অনুধাবন করে উনি ইনঅ্যাডভার্টেন্টলি করেছেন এবং সেজন্যই আমরা আজকে ওনার বিহাফ উনি আমাদেরকে অথরিটি দিয়েছেন যে আমার পার্টটুকু আমাকে এখান থেকে ক্যান্সেল করা হোক ওই পাওয়ারটা, এবং উনি এখান থেকে উইথড্র করলেন অ্যাজ পিটিশনার হিসেবে যে আছেন। পাল্টাপাল্টি এই শুনানিতে কিং কর্তব্য বিমূর হয়ে যান আদালত। পরে দুদকের অভ্যন্তরীণ দুর্নীতির তদন্ত চালিয়ে যেতে বলেন চেম্বার আদালত। তবে ফিফার অর্থায়ন অংশটুকুর উপর আপাতত স্থিতাবস্থা জারি করেন। ফিফা 2020-তে ওর ইন্টারসাত বডি ফার্ম দাটা বাকুর কোনো ফুটবলের কোনো অনিয়ম হয়েছে কিনা তদন্ত করে 2022-তে ওনারা ফিফা থেকে অলরেডি রিপোর্ট দেওয়া হয়েছে, ওখানে কিছু নাই। আর শুধু সোহাগের বিরুদ্ধে পাওয়া গেছে সাব ইথিক্যাল রং, কিন্তু কোনো করাপশন বা কোনো কিছু ফিফার রিপোর্টে কোনো পাওয়া যায় না। তার জন্য আমরা বলেছি শুধু ফিফার পার্টটাতে এখানে দুদকের ইনভেস্টিগেশন করার কোনো ক্ষমতা নাই। হাইকোর্ট ডিভিশন যেই ইনকোয়ারির একটা নির্দেশ দিয়েছিলেন সেটা ফান্ড রিগার্ডিং ফিফা এবং ফান্ড রিগার্ডিং গভর্নমেন্ট, এবং ফান্ড রিগার্ডিং গভর্নমেন্টের উপর ফিফার ফান্ডের উপর কোনো করাপশন মিসঅ্যাপ্লিকেশন হলো কিনা, মানি লন্ডারিং হলো কিনা, এটা ইনকোয়ারি করার জন্য দুদককে একটা ডিরেকশন দিয়ে 4 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছিল। এখন দুর্নীতি দমন কমিশন হাইকোর্টের নির্দেশের অনুযায়ী অলরেডি কাজ শুরু করছে। আজকে অনারেবল জাজিং চেম্বার অ্যাপিলেট ডিভিশন ফিফার ফান্ডের যে করাপশন মানি লন্ডারিং অ্যালিগেশন সেটা শুধু স্ট্যাটাস কো দিয়েছে স্থিতাবস্থা 9 তারিখ পর্যন্ত, 9 জুলাই পর্যন্ত। কিন্তু গভর্নমেন্ট ফান্ড যেটা আর করাপশন মানি লন্ডারিং যে অ্যালিগেশন তার ইনকোয়ারি চলতে কোনো বাধা নাই আইনত। আগামী 9 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বাফুফের দুর্নীতির ভাগ্য নির্ধারণ করবেন সর্বোচ্চ আদালত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।